ନମସ୍ତେ ଶ୍ରୀ ପରମ କରୁଣା ପରମଜ୍ୟୋତିଙ୍କ ଚମତ୍କାର ମୁଁ ଓଡ଼ିଶାର ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାର ବାଳକାଟିର ସୁଶାନ୍ତ ନାୟକ ଦୁଇହଜାର ବାଇଶ ମସିହା ନଭେମ୍ବର ମାସର ପ୍ରଥମ ସପ୍ତାହରେ ମୋ ପତ୍ନୀଙ୍କ ମାମୁଁ ଭୀଷଣ ଜ୍ୱରରେ ପୀଡ଼ିତ ଥିଲେ ତାହା ଛଅ ଦିନ ଔଷଧ ଖାଇବା ପରେ ମଧ୍ୟ କମିନଥିଲା ଦିନକୁ ଦିନ ତାଙ୍କ ଅବସ୍ଥା ଖରାପ ହୋଇଯାଉଥିଲା ତାଙ୍କର ରକ୍ତ ପରୀକ୍ଷଣରୁ ଜଣାପଡ଼ିଲା ଯେ সে ডেঙ্গু থিলে আক্রান্ত পাই চিক্সা এক নর্শিং হোমে ভর্তি করা তাঁর প্লাটলেট মাত্র বার হাজার লা যা সাধারণ ব্যক্তি লক্ষ পচাশ হাজার অধিক থাকে যেহেতু সে মধুমেহী রোগী এবং উচ্চ রক্তচাপ পীড়িত ডাক্তার মানে যে তা জীবন প্রত্যেক বিপদ অসাভ করা আমি ଶ୍ରୀ ପରମ କରୁଣା ପରମଜ୍ୟୋତିଙ୍କର ଏକ ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ର ଅଛି ଆମେ ତାଙ୍କ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରିବାକୁ ସେଠାକୁ ଯାଇଥିଲୁ ଆମକୁ ଭକ୍ତମାନେ ହଜାରେ ଆଠ ମୂଳମନ୍ତ୍ର ଜପ କରିବା ଏବଂ ଆରୋଗ୍ୟ କଳସ ପୂଜା କରିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ ଆମେ ସେହିଦିନ ମୂଳମନ୍ତ୍ର ଜପ କରି ତାଙ୍କ ଆରୋଗ୍ୟ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କଲୁ ପରମ ଦୟାଳୁ ଶ୍ରୀ ପରମ୍ କରୁଣା ପରମଜ୍ୟୋତି ଆମର ପ୍ରାର୍ଥନାକୁ ଶୁଣିଥିଲେ ଏବଂ ଚମତ୍କାର ଘଟଣା ଘଟାଇଥିଲେ পরদিন মানে আশ্চর্য হইথিলে যেতেবেলে পরীক্ষণ পরে তাঙ্ক প্লাটলেট লক্ষে পঁয়ত্রিশ হাজার বলে জনাপড়া সেদিন আমি কলস পূজা করেছিলু এবং এই রোগরু তাঙ্কর সম্পূর্ণ আরোগ্য পাই প্রার্থনা করেছিলু পরদিন যেতেবেলে আমি নর্সিং হোমকু গলু তাঙ্কু চালিবা এবং শক্তিশালী অনুভব করা দেখি আমি আশ্চর্য হয়ে গলু দুই দিন পূর্বে তাঙ্কর এই অবস্থা নথিলা। মানে কহিলে যে সেতেবেলে সে বিপদ মুক্ত থিলে এবং তাঙ্ক স্বাস্থ্য স্বাভাবিক থিলা সেমানে তাঙ্ক ডিসচার্জ করিবে বলি কহিলে কেবল দৈবিক আশীর্বাদ দ্বারা এই দুই দিন ভিতরে চমৎকার ভাবরে সব ঘটিতিলা এহা পূর্বরু মু অন্য ভক্তঙ্ক জীবনরে ঘটিতিবা চমৎকার বিষয়রে শুনিতিলি কিন্তু এথর মু ব্যক্তিগত ভাবরে এক চমৎকার অনুভব কলি যাহা মোর বিশ্বাসক দৃঢ় কলা ମୁଁ ମଧ୍ୟ ମୂଳମନ୍ତ୍ର ଜପ ଏବଂ କଳସପୂଜାର ଶକ୍ତି ଅନୁଭବ କଲି ଏହିପରି ଏକ ମହାନ୍ ଚମତ୍କାର ପାଇଁ ଆରୋଗ୍ୟ ପ୍ରଦାତା ଶ୍ରୀ ପରମ କରୁଣା ପରମଜ୍ୟୋତିଙ୍କୁ ଅଶିଷ କୋଟି ଧନ୍ୟବାଦ ଏବଂ ହୃଦୟରୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରୁଛି